এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিজেপিতে অস্বস্তি বাড়ছে শুভেন্দুর। বিস্তারিতভাবে জেনে দেবেন, সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। একুশে নির্বাচনের আগে তৃণমূল শ্রেণী একের পর এক ডার্ক সাইডের নেতা বিজেপিতে ভিড়েছিলেন। শুভেন্দু অধিকারীকে দিয়ে তৃণমূলে ভাঙনের যে স্রোত বইতে শুরু করেছিল বিজেপির পালে, তা ভোটের পর উল্টোর দিকে বইতে শুরু করেছে। এবার বিজেপিতে ভাঙছে আর যোগদানের হিড়িক পড়ছে তৃণমূলে। সেই দলবদলের খেলায় প্রতিনিয়ত অস্বস্তি বাড়ছে শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী তৃণমূলের কোমর ভেঙে প্রায় শতাধিক নেতাকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত থেকে পতাকা নেওয়ার সেই অনুষ্ঠানে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজানোর যে শপথ নিয়েছিলেন তিনি, তা সফল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রতিকূলতাকে জয় করে আরও বিপুল ক্ষমতা নিয়ে সরকার করেছেন। তারপরেই উল্টো স্রোত বইতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের পরবর্তী পর্বে মুকুল রায়কে দিয়ে শুরু হয়েছে বিজেপির ভাঙন পর্ব। তারপর শুভেন্দুর সঙ্গে হাত মিলিয়ে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাদের মোহভঙ্গ হতে শুরু করে আর বিজেপি ছাড়ার হিড়িক পড়ে যায়। প্রথমে মুকুল ঘনিষ্ঠরা দল ছাড়া শুরু করলেই শুভেন্দু অস্বস্তিও ধরা পড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে। এই হিড়িকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ যদি প্রথম জন হন, তবে শুভেন্দুর অস্বস্তি বাড়ানোর তালিকায় রয়েছেন সুনীল মণ্ডল, রাজীব বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা, হাওড়া সদর বিজেপির জেলা সম্পাদক বিমল প্রসাদ এবং উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সাংবাদিক প্রবীর ঘোষালও। আরও অনেক নাম রয়েছে যারা শুভেন্দু অধিকারীর অস্বস্তির কারণ হয়ে উঠেছেন। শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর প্রথম সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তৃণমূলের অনেক বড় বড় নেতা উপস্থিত ছিলেন। তাদের সবাইকে নিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রায় শতাধিক নেতাকে নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের সভায়। তারপর তৃণমূলের সেই ভাঙন দেখা ভীত সন্ত্রস্ত হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল সহ আরও কয়েকজন নেতা চ্যাটার্ড ফ্লাইটে করে দিল্লি উড়ে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু নির্বাচনে বিজেপি গোহারা হারতেই বিজেপির সাজানো বাগান উলট পাল্ট হয়ে যায়। মুকুল শুভ্রাংশুর ঘর বাপসির পর শুভেন্দুর শিবির ছেড়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ যোগ দেন তৃণমূলে।